আমি 40 জন মেরে ওর এনার্জি নিয়ে আপাতত রাধাকে বাঁচাই। ওরে আরে ছিঁড়ে দেখে নিয়ে আয়, নিয়ে যে কাঁচাই ভরে দে। আজ অনেকদিন পর ফুলের মধু খাবো, নতুন ফুলের মধু বহুদিন পরে ভ্রমণ এসেছে পদ্ম বলে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পদ্ম বলে। তোরা তাকাস নিল ওদের মনে, তাকা ওরা নিজের মনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে। আর সারা সারা চলে বাগুড়ে নিয়ে ফেল, ওই নিয়ে আয়। আরে চিড়ে থেকে নিয়ে আয়, নিয়ে যে খাজাই ভরে দে। আরে 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 কি করছি, এমন নরম তুকুরে গালে এত চড়ে কেউ বলে। আরে ফুলের যে হারাম জানা কি দেখছি সুন্দরী, আরে কে বলেছো আমি বাবু? আরে সত্যি আমি যাবো এবারই জনর বন্দি শিগদের মাংস খাও। মাংস খাওয়ার আগে রাধা রানী একটু এরম আছে যেন মদ না খেলে আমার মাংস খেতে ভালোই লাগে না। আরে কি হলো কিছু বল, তোমার মতো একটা বিশ্বাস করো তোমার মুখ থেকে অমানুষ জানোয়ার এই সমস্ত কথাগুলো শুনতে আমার বড় ভালো লাগছে। কি হলো কিছু বলো, বলো না বলো, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি। দাদার মতো আমি চণ্ডীচরণ বেড়াচ্ছি। দেখাবো আমার কত এনার্জি, তোকে ভগবান ক্ষমা করবে না চণ্ডীচরণ। আর বাবা তার তুমি আমার ভালো করবে তাহলেই হবে। আরে তুই রেডি যাচ্ছ কেন? দাদার বন্ধুর কাছে এসেছ, রাত হয়ে গেছে, রাতের বেলায় একা একা আনন্দ হয় বলো? রাতে আমরা দুজনেই একসাথে আনন্দ করবো। আনন্দে বাকি যাই, ঝরে ধরা ছুটে যাই, পুরে যাই করবি। বাড়ি থেকে আছে তোর বুড়ো বাপটা, বুড়ো বাপটা সারা বিন্দাস করে দাঁড়াও দাঁড়াও, তো সারাদিন বসে বসে টান তুমাচ্ছে। এইসব ওখানে কিন্তু ভালো লাগবে, কাছে কাছে তুই আমার কাছে আমার কাছে আমার কাছে। খুন করেছে? যদি আমি ধরা দিই? ধরা মানে কি বলছেন ম্যাডাম? আপনি কেন ধরা নেবেন? আমাকে ধরতে আপনার কি কোনো অধিকার আছে? কি বলছেন ম্যাডাম? এটা খুলে বলুন। এখানে শুনতে চাইছি জায়গাটা কি রকম? মানে ইচ্ছে আছে তাই তো? এই তোরা এই বড় বড় কি বলবো মানে ভাই কতটা আছে জানি না, দেখতে হবে। দেখবো মানে বের করব। আমার বের করুন তবে আপনার মানি ব্যাগ, অন্য কিছু নয়। চলো না কোটারে গিয়ে গুনলো। আগে এখানে গুনবো, বের কর। এখানে নির্জন জায়গায় প্রথমটা মানে মন ধ্যান আর শেষটা কোয়ার্টারে কি হবে এবার বুঝতে পেরেছি। বুঝবো না, সোজা বাংলা হিসেবে ভালো করি মাখো তেল। না না, তেল দিতে পারবো না, মন ভরিয়ে দিতে পারবো। জানো তো পুলিশ বাবু, আমি না তোমার মনটা চুরি করতে চাই। তাই ও পুলিশ তোমার হাতটা বেটা, ও পুলিশ তোমার হাতটা বেটা। দেখবে বাজতে শুরু করবে। ও পুলিশ তোমার হাত ধরে এমন গলা দেখিয়ে গেল, আমি বোকা বেড়ে গেলাম। এতগুলো টাকা, সব 500 টাকার নোট। টাকাগুলো ঘুষের টাকা বলে কি টাকা নয়? ওগুলো কি আমাকে রোজগার করতে হয়নি? এখন আমি কি করি? সব চোরের উপর ভাগ পারি। কি মিষ্টি গানের গলা, এই দুই একবার টাচ করেছি টাকা বেলায় শোধ হয়ে গেছে। হাত ধরে নেচেছি, চোখে চোখ রেখে হেসেছি, তাই তো আমি ভেসেছি, আর ভেসেছি বলেই তো পাশে ঘেসেছি। আহা কি নাচের দোলো, কি ঠোঁক, দারুণ দারুণ। কিছুতেই আমি মনটাকে সান্ত্বনা দিতে পারছি না। এতগুলো টাকা পকেট আমার ফাঁকা। দেখি তো মেয়েটা যা বলে গেল। মোবাইল অন করে ইউটিউব সার্চ করে গানটা শুনি আর মেয়েটার কথা মনে করি। দেখি দেখি টাকার সঙ্গ বলতে পারি কি না। নিজের ঘর বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি তার একটু পুকুর বাড়ি তারই গোটাবো আমিও পাশের ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসা করে দেখি রাধার সমস্ত প্ল্যান আমি ভেস্তে দেবো আমার মন মতো বৃদ্ধাশ্রমে পাঠানোটা কি ঠিক হয়েছে? লোকে তোকে খুব ভালোবাসে। দেখ বন্ধু, দেখ নিজের ভবিষ্যৎ বোঝাতে গেলে এত ভাবলে চলবে না। তুই আমাকে সারা জীবন বুদ্ধি দিবি তো? দেখ দেখ তুই চাওয়ার দিব না, আরে আরে দেখ তেমনটাই চলবো, অন্যথা হবে না। দেখ আজ পর্যন্ত তোকে আমি যত বুদ্ধি দিয়েছি তার কি তোর কোনো খারাপ হচ্ছে? পড়ে না পড়ে না পড়ে না, তাহলে তাহলে চিঠি গায়েব করতে হবে, তাই তো? তুই তো চাওয়ার দিব না, আরে দেখ তেমনটাই লিখে দেবো। ওকে okay, central country central guarantee আর ওদের আমার শান্তি। শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। একটার পর একটা চিঠি দিচ্ছি, প্রত্যেকটা চিঠির উত্তর আসছে নেগেটিভ। দাদা এত তাড়াতাড়ি বলতে গেল কি করে? দাদা কি চণ্ডীচরণের সাথে রোজ দেখা করে, তার সাথে ঘুরতে যায়? আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। দাদা এত নিচে নামে যেতে পারে? তাহলে তাহলে আমি এটাই ধরে নেব যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, নাকি এর মধ্যে ওই চণ্ডীচরণ আর ওর দাদার কোনো চক্রান্ত নেই তো? ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আমার চোখের সামনে সব সময় ভেসে ওঠে রাধার মুখটা। ক্লান্তি, বড় ক্লান্তি। মন আর মনে নেই, মন পড়ে আছে সেই রাধার কাছে। রাধা রাধা রাধা, তুমি কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো নেই গো, আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছ তুমি, সব কেড়ে নিয়েছ তুমি, সব কেড়ে নিয়েছ তুমি। শুনি ঘুমিয়ে পড়েছ, কষ্ট পাচ্ছ বুঝি? মিছিয়ে মিছিয়ে কষ্ট পেতে আছে, আমি তো তোমারই আছি। এই এই জানো, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি খুশি হওনি? আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? মন দিয়ে কোর্স কমপ্লিট করো, ভালো থেকো, সুখে থেকো। আমি শুধু এইটুকুই চাই যে I need you, boy. সুন্দরীর কি আছে, ওকে লাইনে নামিয়ে দাও। আমি তো বলেছি এক পয়সা নিব না, সব ছড়িয়ে দিই। এটা কোনো মতেই সম্ভব নয়, বারবার এক কথা বলবেন না। হ্যাঁ, কোমরটা গরম হয়ে যাচ্ছে। আরে কেন বলবে না? আমাকে যদি বের লেগে বারবার আসতো, আর তোমরা যদি আমাকে বারবার ফিরায় দাও, তোমরা আমি দিয়ে একবার বারবার বলবে না। আরে আমার নাকি হারামে আছে, রুকে ফেলো। তবে তাকে ওটা লিখে দাও। কোনো কিছুই লিখে দিতে হবে না, আপনার টাকার দায়িত্ব আমার। কি বলছিস বোন? টাকার দায়িত্ব তোর মানে? আমি যতটুকু বুঝেছি বৃদ্ধাশ্রম বাঁচানোর জন্য আমি ছাড়া কেউ নেই। আরে না, কাজ করতে তুমি খালি চুপ করে বসো দিদি। আর দেখো দেখো আমি সেটির মনে আনন্দ দিতে পারি কিনা। সরস্বতীকে প্রণাম জানিয়ে নটরাজকে মাথায় রেখে আমি আমার গান শুরু করছি। তাহলে আমি থাকবো কোথায়? আরে ভাইয়া তোমার বাড়িতে তুমি থাকো, কেন ব্যবসা করছো? ও ব্যবসা আমি তোমার নামে 50% করে। কষ্ট বন্ধু আর অনেক কষ্ট, মানুষের জীবনে কিন্তু এমন সুযোগ বারবার আসে না, সে চিটাকে হাতে হাত মিলিয়ে রাজি হয়ে যা, রাজি হয়ে যা। আমি তোর করে সব সময় মেনে চলি, আজও চলবো। আরে নে ঢালে ক্লাস না বাবা, ইংলিশ আমার চলে না, আমার বাংলা বুঝে না। 300 কান্ট্রি নেশায় গ্যারান্টি, আর এতেই আমার শান্তি। আমি আমারটা খাই, গোড়া তোলারটা খাও। আমি কি বাদ যাবো? আপনি কেন বাদ যাবেন স্যার? আজ পর্যন্ত যত পার্টি হয়েছে আপনি কি বাদ যাবেন? স্টার্টটা করুন আপনি। আমাদের পুলিশ বাবুকে বহু দরকার, আমরা তা দান করছি। আমি তো সবসময় আপনাদের পাশেই আছি। এই চণ্ডীবাবুর কাছ থেকে শুনলাম মালম বাবুর জায়গাতে নাকি হোটেল কাম বার হবে। ভালোই হবে, এই এলাকার ছেলেগুলোকে আর বাইরে মদ খেতে যেতে হবে না, এই বারে বসেই মদ খাবে। মাসহারাটা প্রতি মাসে ঠিক পেয়ে যাবেন, আমার ডিউটির কোনো ফাঁকি পাবেন না। এই হোটেল বারে কোনো ঝামেলাই আমি হতে দেবো না। আমি আসবো, চার ব্যাগ টানবো, মাসহারা নেবো, আর সোজা বর্ডারে গিয়ে বউয়ের হাতে তুলে দেবো। বাহ, ভেরি গুড। সত্যি পারোয়ানি মাসহারার টাকা আর ঘুষের টাকা নিয়ে কি করে? সবই গিয়ে বৌদির হাতেই তুলে দেয়। মোটেই না, আমরা যেমন মাসহারা নিই তেমনি আমাদের বছর কন্ট্রাক্ট থাকে 1 কোটি টাকা, আর সেই টাকা আমাদের প্রত্যেক থানাকে এমন জায়গায় তুলে দিতে হয়। না 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 না, সে কথা এই সাধারণ পাবলিকের সামনে বলা যাবে না। ওরে ভাই, আমার বসের পূর্ণ সবর না থাকলে আমি কি ঘুষ নিতে পারি? পড়লো কথা সবার বসে, যার কথা তার গায়ে বলে। হোটেল ঘরের প্ল্যানটা আমরা এখানে করবো না। আমার বন্ধু ভালোকে সাথে নিয়ে হোটেল বাড়ির প্ল্যানটা করবো। ওই ভাইজি বাড়িতে সুন্দরী ভাইজি নাচ গান দেখতে দেখতে আমি কে বলবে যে অমন সুন্দর মেয়েটা ছুটে গেছে? না 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 না, মেয়েটা যেখানে যাবো কাউকে খুঁজে বার করতেই হবে। মনে হচ্ছে মেয়েটা গঙ্গা খেয়ে গেছে। যাই